বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়ের কৃষি শিক্ষার অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আমি শাহনাজ পারভীন, প্রভাষক কৃষি বিজ্ঞান, দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়, রূপনগর, ঢাকা। আজকে আমি তোমাদেরকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যেখানে মুরগির রোগ ব্যবস্থাপনা অর্থাৎ পোলট্রি ডিজিজ ম্যানেজমেন্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই পাঠ তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনার শুরুতেই আমি তোমাদেরকে মুরগির যে বিভিন্ন ধরনের রোগ আছে সেই রোগের শ্রেণীবিভাগ আলোচনা করব। মুরগি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এই রোগগুলো কিছু আছে সংক্রামক এবং কিছু আছে অসংক্রামক। আমি প্রথমে সংক্রামক রোগ বলতে আমরা কী বুঝি সেই বিষয়টি তোমাদেরকে পড়াবো। সংক্রামক রোগ হচ্ছে যেসব রোগ অসুস্থ পাখি থেকে সুস্থ পাখিতে দ্রুত ছড়িয়ে পড়ে তাকে সংক্রামক রোগ বলে। এদেরকে ছোঁয়াচে রোগও বলা হয়। সংক্রমণের কারণ অনুসারে এই রোগগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ এবং ছত্রাকজনিত রোগ। ভাইরাসজনিত যে রোগগুলো আছে সেগুলো ভাইরাসের মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। ভাইরাসজনিত রোগগুলো খুব বেশি ছোঁয়াচে, যেমন বার্ড ফ্লু, রানীক্ষেত রোগ, গাম্বরো রোগ, ম্যারেক্স, বসন্ত ইত্যাদি। এই রোগগুলো অসুস্থ মুরগি থেকে খুব দ্রুত সুস্থ মুরগিতে সংক্রমিত হয়। এরপরে আছে ব্যাকটেরিয়াজনিত রোগ, যেমন কলেরা, টাইফয়েড, সাদা উদারাময় ইত্যাদি। তিন নম্বরে আছে ছত্রাকজনিত রোগ, যেমন অ্যাসপারজিলোসিস, ফেবাস, থ্রাস ইত্যাদি। সংক্রামক রোগের পরে আছে পরজীবী ঘটিত রোগ, অর্থাৎ যে সকল জীবাণু অন্য পোষক দেহে বসবাস করে এবং অন্য প্রাণী থেকে তাদের খাদ্য খাবার গ্রহণ করে তাদেরকে পরজীবী বলে। পরজীবী ঘটিত রোগগুলো হচ্ছে যেমন মাইকোপ্লাজমোসিস, কক্সিডিওসিস, যেটাকে বলা হয় রক্ত আমাশয়, কৃমি ইত্যাদি। এই কৃমি হোক বা আমাশয়ের জীবাণু হোক, এগুলো অন্য প্রাণীর দেহে বসবাস করে এবং সেখান থেকে তাদের খাদ্য গ্রহণ করে। এরপরে আছে অপুষ্টিজনিত রোগ, যেমন রাতকানা রোগ, প্যারালাইসিস ইত্যাদি। মুরগির শরীরে যে পুষ্টি উপাদানগুলো দরকার, এই পুষ্টি উপাদানের অভাবে এই রোগগুলো হয়ে থাকে। যেমন রাতকানা রোগ আছে, যেটা ভিটামিন এর অভাবে হয়। প্যারালাইসিস রোগ, যেগুলো ভিটামিন সির অভাবে হয়। এই রোগগুলোকে অপুষ্টিজনিত রোগ বলে। এরপর আছে অন্যান্য রোগ। অন্যান্য রোগের ভিতরে আমরা দেখতে পাই পালক খাওয়া রোগ, ডিম আটকানো রোগ ইত্যাদি রোগ আছে, যেগুলো সংক্রামক নয় বা কোনো জীবাণু থেকে সৃষ্টি হয় না, কিন্তু সচরাচর দেখা যায় যে এ মুরগিগুলো মুরগিতে এই রোগগুলো হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে মুরগির যে রোগগুলো হয় তার শ্রেণীবিভাগ দেখলাম। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুরগির রোগগুলো সংক্রামক অসংক্রামক এই উভয় শ্রেণীতে ভাগ করা যায়, এবং কিছু রোগ আছে যেগুলো মুরগির জন্য খুবই ক্ষতিকর, যেমন বার্ড ফ্লু, রানীক্ষেত ইত্যাদি। তো মুরগির রোগ থেকে মুরগিকে বাঁচানোর জন্য আমাদেরকে আগে জানতে হবে যে এই রোগগুলো কি কি কারণে হয়, এই রোগগুলোর লক্ষণ কি এবং এই রোগগুলোর প্রতিকার কি, অর্থাৎ কিভাবে আমরা মুরগিকে এ সমস্ত রোগ থেকে আমরা রক্ষা করতে পারব। তো চলো শিক্ষার্থীরা, আমরা দেখি মুরগির যে বিভিন্ন রোগ আছে সেগুলো কি কি। প্রথমে আমরা আলোচনা করব ভাইরাসজনিত রোগ নিয়ে। মুরগির যে সকল ভাইরাসজনিত রোগ আছে তার ভিতরে রানীক্ষেত রোগ অনেক
মারাত্মক একটা রোগ। এই রোগগুলো খুব দ্রুত আক্রান্ত মুরগি থেকে অন্য মুরগিতে সংক্রমিত হয়। এই রোগটি প্রথমে ইংল্যান্ডের নিউক্যাসেল নামক স্থানে শনাক্ত করা হয়, পরে ভারতের রানীক্ষেত নামক স্থানেও এই রোগটির প্রাদুর্ভাব দেখা যায়। রানীক্ষেত রোগের ইংরেজি নাম হচ্ছে নিউক্যাসেল ডিজিজ। নিউক্যাসেল ডিজিজের কারণ হচ্ছে নিউক্যাসেল ডিজিজ ভাইরাস, অর্থাৎ ভাইরাসের কারণে এই রানীক্ষেত রোগ হয়ে থাকে। এখন আমরা দেখব যে রানীক্ষেত রোগের লক্ষণগুলো কী কী। রানীক্ষেত রোগের লক্ষণগুলো হলো আক্রান্ত মুরগি ও বাচ্চা ঘরের কোণে চুপচাপ বসে থাকে, শ্বাসকষ্ট হয়, মুরগি হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করে, শ্বাস নেওয়ার সময় ঘড়ঘড় শব্দ হয়, ঘাড় বাঁকা হয়, মাথা ঘুরাতে থাকে, দুর্গন্ধযুক্ত মল মুরগির পালকে লেগে থাকে, নাক ও মুখ দিয়ে তরল পদার্থ বের হয়, চোখ ফুলে ওঠে, কানের লতি ও মাথার ঝুঁটি কালচে বর্ণ ধারণ করে, ডিম পাড়া মুরগির ডিম পাড়া বন্ধ করে দেয়, পাখা বা ডানার নিচের দিকে ঝুলে পড়ে, মুরগি হঠাৎ করে মারা যায়। মুরগির যতগুলো মারাত্মক রোগ আছে তার ভিতরে রানীক্ষেত রোগ অন্যতম। রানীক্ষেত রোগের প্রতিকার হচ্ছে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ জীবাণু প্রবেশ বা সংস্পর্শ প্রতিরোধ করা, সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগি পৃথক করা, মৃত মুরগি যেগুলো থাকে সেগুলোকে মাটিতে পুঁতে ফেলা, টিকা দেওয়া, 7 দিন এবং 21 দিন বয়সের বাচ্চা মুরগিকে BCRDV অর্থাৎ বেবি চিক রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন দিতে হবে, প্রতি চোখে 1 ফোঁটা করে দিতে হয়। এগুলো হচ্ছে BCRDV যে ভ্যাকসিনটা আছে এটা হচ্ছে বাচ্চা মুরগির জন্য, আর যে মুরগির বয়স 2 মাসের বেশি তার জন্য RDV ভ্যাকসিন দিতে হয়, অর্থাৎ রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। এটা মুরগির মাংসপেশিতে 1 সিসি করে ইঞ্জেকশন আকারে দিতে হয়। এরপর আছে আক্রান্ত হওয়ার পর আসলে কোনো চিকিৎসা বা প্রতিকার থাকে না, মুরগি মারা গেলে মুরগিকে মাটিতে পুঁতে ফেলতে হয় এবং সুস্থ মুরগিকে অসুস্থ মুরগি থেকে আলাদা করে ফেলতে হয়। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা রানীক্ষেত রোগের কারণ, রানীক্ষেত রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। রানীক্ষেত রোগের মতোই আরেকটি রোগ আছে যেটা মুরগির জন্য খুবই মারাত্মক এবং বলা হয়ে থাকে যে এই রোগটি রানীক্ষেত রোগের চাইতেও বেশি মারাত্মক একটা সংক্রামক রোগ। আমি যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে বার্ড ফ্লু রোগ। বার্ড ফ্লু যেটার আরেক নাম হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, বর্তমানে পোলট্রির জন্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগের বিস্তার পৃথিবীব্যাপী। পোলট্রি শিল্পের জন্য এই বার্ড ফ্লু রোগ এখন সবচেয়ে মারাত্মক। 1968 সালে হংকংয়ে প্রথম এ রোগ শনাক্ত করা হয়। বাংলাদেশে 2007 সালে বিমান পোলট্রি কমপ্লেক্স সাভার ঢাকাতে এ রোগের প্রথম প্রাদুর্ভাব দেখা যায়। বার্ড ফ্লু রোগের কারণ হচ্ছে বার্ড ফ্লু রোগটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে সংক্রমিত হয়। এই ভাইরাসের 2টি টাইপ বা ধরন আছে, সাবটাইপ H5 এবং সাবটাইপ H7। আক্রান্ত পাখি খামারে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদির মাধ্যমে এই রোগ ছড়ায়। এই রোগের লক্ষণগুলো হলো আক্রান্ত পাখি খুবই দুর্বল এবং পালক উস্কো কুস্কো থাকে, খাবারে অনীহা দেখা দেয় এবং ডিম পাড়া কমে যায়, চোখ লাল হয়ে যায়, চোখের চারদিকে ফুলে চোখ বন্ধ হয়ে যায়, মাথার ঝুঁটি কম ইত্যাদিতে পানি জমে ফুলে ওঠে, শ্বাসতন্ত্র আক্রান্ত হলে নাক ও মুখ দিয়ে পানি পড়ে, হাঁচি কাশি শ্বাসকষ্ট হয় এবং গলার মধ্যে ঘড়ঘড় শব্দ হয়। তো আমি আশা করি যে তোমরা বার্ড ফ্লু রোগের লক্ষণগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা বার্ড ফ্লু আক্রান্ত কোনো মুরগিকে দেখলে এই লক্ষণগুলো ওই মুরগির ভিতরে তোমরা দেখতে পাবে। এরপরে এলো প্রতিকার। জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ জীবাণু প্রবেশ বা সংস্পর্শ প্রতিরোধ করা, জীবাণু যাতে খামারে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা, সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগি আলাদা করা, মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলা এবং টিকা দেওয়া, 1 দিন বয়সের বাচ্চা মুরগিকে বার্ড ফ্লুর টিকা প্রতি চোখে 1 ফোঁটা করে দিতে হয় এবং বাড়ন্ত মুরগিকে 1 সিসি করে ইঞ্জেকশন দিতে হয়।
আক্রান্ত হওয়ার পর কোনো চিকিৎসা বা প্রতিকার থাকে না, আক্রান্ত মুরগিকে মাটিতে পুঁতে ফেলতে হয়। এই হচ্ছে বার্ড ফ্লু রোগের লক্ষণ এবং প্রতিকার। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বার্ড ফ্লু রোগ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছ। এরপর আরেকটা ভাইরাসজনিত রোগ হচ্ছে গামবোরো রোগ। যুক্তরাষ্ট্রের গামবোরো শহরে 1962 সালে সর্বপ্রথম এই রোগ শনাক্ত হয়। বাংলাদেশে 1992 সালে প্রথম শনাক্ত হয় গামবোরো রোগ। এই রোগের কারণ হচ্ছে ভাইরাস। লক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত মল ত্যাগ করে, মুরগি ঝিমায় এবং ঘরের কোণে বসে থাকে, দেহে কাঁপুনি ওঠে, পানি তৃষ্ণা বাড়ে, পালক খুস্কো খুস্কো থাকে, খাদ্য গ্রহণে অনীহা হয়, মলের সাথে রক্ত পড়ে, দেহে পানি শূন্যতা দেখা দেয় এবং পানি শূন্যতার জন্য অনেক সময় মুরগি মারা যায়। প্রতিকার হচ্ছে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ জীবাণু প্রবেশ বা সংস্পর্শ প্রতিরোধ করা, সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগি আলাদা করা, মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলা, বাচ্চার 7 বা 8 দিন বয়সে প্রথমবার এবং 21 থেকে 22 দিন পর দ্বিতীয়বার এ টিকা 2 চোখে 2 বার দিতে হয়। 18 থেকে 20 সপ্তাহ বয়সের মুরগিতে চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হয়। এর কোনো চিকিৎসা বা প্রতিকার নেই। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভাইরাসজনিত রোগের প্রতিকার বা প্রতিরোধ একই রকম, শুধু লক্ষণগুলোর ক্ষেত্রে ভিন্নতা দেখা যাচ্ছে। তো আমি আশা করি তোমরা লক্ষণগুলো ভালোভাবে পড়বে এবং প্রতিকার এবং প্রতিরোধ বিভিন্ন ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে কম বেশি একই, শুধু টিকার ক্ষেত্রে রোগ অনুযায়ী সেই টিকাটা দিতে হয়। এরপর আছে অন্যান্য ভাইরাসজনিত রোগ। অন্যান্য ভাইরাসজনিত রোগের ভিতরে আছে ম্যারিক্স রোগ এবং বসন্ত রোগ। ম্যারিক্স রোগ এটা ভাইরাসের কারণে হয়। লক্ষণ হচ্ছে মুরগির পা ও ডানা অবশ হয়ে যায়, দেহের ওজন কমে যায়, বুকের হাড় শুকিয়ে যায়, চোখ ঘোলাটে হয়, মুরগি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ক্ষুধা মন্দা দেখা দেয়, মাথার ঝুঁটি শুকিয়ে ফ্যাকাশে এবং ছোট হয়ে যায় এবং মুরগি খোসাবিহীন ডিম পাড়ে। প্রতিরোধ হচ্ছে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, টিকা দেওয়া, মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলা, সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগি পৃথক রাখা, এই হলো প্রতিরোধ। আর এর কোনো প্রতিকার বা চিকিৎসা নেই। বসন্ত রোগ হচ্ছে ফাউল পক্স, এর কারণ ভাইরাস। লক্ষণ হচ্ছে মাথার ঝুঁটি, গলকম্বল, পায়ের কাছে ছোট ছোট গুটি হয়, গুটি দিয়ে চোখ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। প্রথমে গুটি লাল, পরে কালো হয়। মুখের ভেতরে ও খাদ্যনালীতে গুটি দেখা দেয়। নাক ও চোখ দিয়ে তরল পদার্থ বের হয়। শ্বাসকষ্ট হয়, খাদ্য খেতে পারে না। বাচ্চা মুরগির মুখের ভিতরে সাদা পাতলা পদার্থ পর্দা তৈরি হয়। আক্রমণ বেশি হলে ছোট বাচ্চা মারা যায়, ডিম পাড়া মুরগির ডিম দেয়া কমে যায়। প্রতিরোধ হচ্ছে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, জীবাণু প্রবেশ সংস্পর্শ প্রতিরোধ করা, সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগি আলাদা করা, মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলা, বাচ্চার বয়স 2 সপ্তাহ হলে পিজিয়ন পক্স ভ্যাকসিন এবং 4 সপ্তাহ হলে ফাউল পক্স ভ্যাকসিন দিতে হয়, বসন্তের গুটি বা ক্ষতস্থান জীবাণুনাশক ডেটল, আয়োডিন, পটাশের পানি দিয়ে দিনে 2 থেকে 3 বার ধুয়ে দিতে হবে, ক্ষতস্থানে জীবাণুনাশক পাউডার লাগাতে হবে। এই হচ্ছে প্রতিরোধ এবং প্রতিকার। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি যে ভাইরাসজনিত যে রোগগুলো আছে, যেগুলো মুরগির জন্য মারাত্মক, এই রোগগুলো সম্পর্কে তোমরা জানতে পেরেছ। তোমরা বাসায় এই রোগগুলোর কারণ, লক্ষণ এবং প্রতিকার ভালো করে পড়বে। আমি আশা করি যে এখানে এই ভাইরাসজনিত রোগ থেকে যে প্রশ্নই আসুক তোমরা তার অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টি জানতে পেরেছি সেগুলো হলো মুরগির রোগের শ্রেণীবিভাগ, মুরগির ভাইরাসজনিত রোগের কারণ, লক্ষণ, প্রতিকার। ভাইরাসজনিত রোগের ভিতরে আছে রানীক্ষেত রোগ, বার্ড ফ্লু রোগ, গাম্বোরো রোগ, ম্যারেক্স রোগ এবং বসন্ত রোগ। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আমি আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়ালেখার সাথে থাকবে। তোমাদের সুস্থতা এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ।